হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইন্দো ফুটবল ইনফিনিটি। তো আজকে দ্বিতীয় ডেলি আপডেটের ভিডিওতে তোমাদের স্বাগতম। তো এই ভিডিওতে আমি ইন্ডিয়ান ফুটবলের কয়েকটা ট্রান্সফার আপডেট যেগুলো ঘটে গেছে, একটু পুরনো আর কিছু নতুন রুমার্স, এসব নিয়ে আলোচনা করব। তো চলো ভিডিওর মেন টপিকের দিকে যাওয়া যাক। তো প্রথমেই আসবো আইএসএল এর গোল্ডেন বুট জয়ী প্লেয়ার নারিয়াস ভালস্কিসে কথায়। তো ভালস্কিসকে কিন্তু চেন্নাইয়ান এফসি একটা অফার দিয়েছিল 2 বছরের ডিলের জন্য, কিন্তু তাকে যে অফারটা দিয়েছিল সেটা কিন্তু তার পছন্দ হয়নি এবং তিনি সেটাকে রিজেক্ট করেছেন এবং তিনি আরও ভালো কোনো অফার চাইছেন চেন্নাইয়ান এফসির কাছ থেকে। এছাড়া তোমাদের বলে রাখি, তার কাছে কিন্তু আগেও আমি বলেছি যেমন ইউরোপের অফার আছে তেমন আরও দুটো আইএসএল এর দলের অফার আছে। তবে আমি এখন বলছি না কোন দুটো আইএসএল দলের অফার আছে, এ নিয়ে এখনও রুমার্সে পড়বেই আছে, ব্যাপারটা বেরিয়ে আসুক, তারপর আমি তোমাদের অবশ্যই জানাবো। তো চলো নেক্সট আপডেটের দিকে যাওয়া যাক। আপডেটটা হচ্ছে এফসি গোয়ার মোস্ট ক্যাপ প্লেয়ার এবং ক্যাপ্টেন এবং তাদের লেফট ব্যাক মান্দার রাও দেশাইয়ের কথায়। তো মান্দার রাও দেশাইকে কিন্তু একটা 3 বছরের জন্য কন্ট্যাক্ট এক্সটেনশন অফার দিয়েছিল এফসি গোয়া এবং মান্দারও কিছুদিন আগে একটা নিউজ পেপারে রিপোর্টে বলেছিল যে সে কিন্তু এফসি গোয়াতে থাকতে চায়। তবে তাকে যে এফসি গোয়া 3 বছরের অফারটা দিয়েছে সেটা তার পছন্দ হয়নি এবং আমি বলেছিলাম মুম্বাই সিটি এফসিও কিন্তু তাকে অফার দিতে পারে। তো মুম্বাই সিটি এফসি তাকে 3 বছরের একটা নতুন ডিল দিয়েছিল, তার কিন্তু মুম্বাই সিটি এফসির অফারটাই বেটার লেগেছে এবং সে কিন্তু মুম্বাই সিটি এফসি দলে যাওয়ার জন্য প্রায় কনফার্ম, 90% কনফার্ম তোমরা ধরে নাও। এবং পরের সিজনে মান্দার রাও দেশাই কিন্তু সার্জিও লোবেরার ফুটস্টেপ অবলম্বন করে পরের বছর মুম্বাই সিটি এফসিতেই যেতে চলেছে। মুম্বাই সিটি এফসি মান্দার রাও দেশাইকে 3 বছরের জন্য নতুন ডিলে সাইন করার জন্য 2.85 crore টাকা দেবে। সেক্ষেত্রে তারা প্রথম সিজনে দেবে 90 লাখ, দ্বিতীয় সিজনে 95 এবং তৃতীয় সিজনে তারা কিন্তু দেবে 1 কোটি টাকা। অর্থাৎ তোমরা বলতে পারো যে সাবসিডিগুলো দেবে বলেছিল তোমার এফসি গোয়া সেটা কিন্তু পছন্দ হয়নি মান্দার রাও দেশাইকে এবং সে মুম্বাই সিটি এফসিতে নতুনভাবে আসতে চলেছেন এবং সার্জিও লোবেরা আছে, এই জিনিসটা সবথেকে বড় ব্যাপার। তো এখানে সাবসিডিগুলো তিনি বেশি পাবেন বলেই এখানে আসছেন, এটা একটা মুম্বাই সিটি এফসি কর্ণধারের কথা। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তবে এটা বলে রাখি তোমাদের যে সে কিন্তু এফসি চ্যাম্পিয়ন্স লিগের হয়তো প্রথম ভারতীয় ক্যাপ্টেন হতো যে এফসি চ্যাম্পিয়ন্স লিগে ভারতের কোনো ক্লাবকে ক্যাপ্টেনশিপ করাতো, সেটা কিন্তু সে আর করতে পারবে না যদি মুম্বাই সিটি এফসিতে চলে আসে। তো চলো নেক্সট আপডেটের দিকে যাওয়া যাক। উড়িষ্যা এফসি কিন্তু ভারতের অন্যতম প্রতিশ্রুতিমান মিডফিল্ডার পাঞ্জাব এফসি প্লেয়ার তৈবা সিং এর সাথে কথা বলছে এবং তাকে তার একটা কন্ট্যাক্ট ডিলও দিয়ে দিয়েছে এবং শোনা যাচ্ছে পরের সিজনের জন্য উড়িষ্যা এফসি জার্সি কিন্তু গায়ে চাপাতে চলেছে তৈবা সিং। তো তৈবা সিং এর জন্য যদি বলতে হয় তাহলে কিন্তু সে 15 বছর বয়সেই আই লিগে ডেবিউ করেছিল এবং সে এখন আই লিগে খেলে এবং এই সিজনে তার একটা গোলও আছে এবং পাসিং অ্যাকুরেসি কিন্তু তোমার 78%। সেক্ষেত্রে একটা ইয়ং ট্যালেন্টকে কিন্তু যেমন উড়িষ্যা এফসি নিজেদের দলে সব রকম ইয়ং ট্যালেন্টকে ইন্ডিয়া নিয়ে এসে রাখছে একসাথে, সেক্ষেত্রে কিন্তু তৈবা সিংও তাদের দলে নতুন চলে আসবে, তোমরা পরের সিজনের জন্য দেখতেই পারো। তো তৈবা সিংকে কিন্তু 3 বছরের জন্য একটা 75 লাখ টাকার ডিল অফার করেছে উড়িষ্যা এফসি। তো দেখা যাক শেষ পর্যন্ত এটা আপডেটে বদলায় কিনা, তবে তোমাদের বলে রাখি এটা আপডেটে বদলানোর চান্স কিন্তু 90%, ঠিক আছে। তো চলো নেক্সট আপডেটের দিকে যাওয়া যাক। ইন্ডিয়ান অ্যারোজের ডিফেন্ডার আকাশ মিশ্রার সাথে কিন্তু হায়দরাবাদ এফসি কথা বলছে এবং পরের সিজনের জন্য অ্যালবার্ট রোখা কিন্তু চাইছে আকাশ মিশ্র এবং ট্যালেন্টকে কিন্তু পরের সিজনে হায়দরাবাদ এফসি দলে নিয়ে নেওয়ার জন্য, এবং সেটা রিজার্ভ টিমে হবে কি মেন টিমে হবে সেটা নিয়ে এখনও কোনো পরিষ্কার বলা যাচ্ছে না। তবে এটা ঠিক যে তারা ফাইনাল স্টেজে কথা বলছে আকাশ মিশ্রার সাথে। তো তোমরা ইন্ডিয়ান আইডলের একটা প্লেয়ারকে পরের সিজনে আইএসএল এর দলেই দেখতে পারো, আবার রিজার্ভ দলেও দেখতে পারো। তো রিজার্ভ দলে কিন্তু সে ভালো খেললে আবার আইএসএল এর মেন টিমে তাকে কিন্তু প্রমোট করা হবে, যেগুলো প্রত্যেকটা ক্লাবই করে আসছে। তো এটাও একটা ইন্ডিয়ান ফুটবলের জন্য গুড নিউজ। এরপরে যে আপডেটটা দেওয়া আছে লাস্ট আপডেট, সেটা হচ্ছে একজন প্লেয়ার রিটায়ার নিয়েছে আইএসএল এর ফরেন প্লেয়ার, সে হচ্ছে কার্লোস পেনা, অর্থাৎ যে সেন্টার ব্যাক এফসি গোয়ার এই সিজনে মুর্তাজা ফলের পাশে খেলেছে সেই সেন্টার ব্যাক কিন্তু ফুটবল থেকে টোটালি অবসর নিয়ে নিল। তো আশা করব ফুটবলের আরও যেসব পোস্ট থাকে যেমন ম্যানেজার হয় বা তোমার ডাইরেক্টর হয় সেসব পদে আমরা ভবিষ্যতে তাকে দেখতে পাবো এবং সেটা আইএসএল দলের জন্য ভবিষ্যতে হলে সেটা অবশ্যই একটা ভালো নিউজ হবে। তো চলো আজকের ভিডিওটা এতটাই, ট্রান্সফার আপডেট এবং রুমার্স তোমাদের জানিয়ে দিলাম এবং
ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, আর বেল আইকনটা প্রেস করে রেখো ডেইলি নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলো আজকে, বাই।